উমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো শিউলি ফুলের পাতা চাল কুমড়ো শুক্তো। তাহলে আমি কিভাবে শিউলি ফুলের পাতা দিয়ে চাল কুমড়ো শুক্তো রান্না করি দেখুন, পুরো ভিডিওটা দেখুন এবং সঙ্গে থাকুন। চাল কুমড়ো শুক্তো বানানোর জন্যে আমার যে যে উপকরণগুলো লাগবে, এটা হচ্ছে ডাল বাটা। মটর ডাল আমি রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সকালবেলায় আমি একটু একটু লবণ, একটু হলুদ আর একটু চিনি দিয়ে ভালো করে বেটে নিয়েছি। আর এটা হচ্ছে দুধ, এক কাপ দুধ নিয়েছি। আর এটা হচ্ছে খোয়া ক্ষীর, আর এটা রাঁধুনি, আর এটা হলুদ গুঁড়ো, লবণ, এটা চিনি। আর যেটা আমার লাগবে শুক্তো করার জন্য সেটা হচ্ছে শিউলি ফুলের পাতা, আর একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, আর লাগবে ঘি, আর আমার এক বাটি চাল কুমড়ো আমি কুচিয়ে ভালো করে ধুয়ে কুচিয়ে পরিষ্কার করে নিয়েছি। তাহলে এই রান্নাটা দেখবার জন্য পুরো ভিডিওটা দেখবেন এবং সঙ্গে থাকবেন। তাহলে চলুন রান্নাটা করি। চাল কুমড়োটাকে আমি অল্প একটু ভাপ দিয়ে নেব, আমি কড়াতে দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে, অল্প একটু লবণ দিয়ে আমি একটা ভাপ দিয়ে নেব একটু। ঢাকা দিয়ে আমি দু মিনিট ভাপ দিয়ে নেব। ঢাকনা খুলে দেখছি কেমন হয়েছে। আমার ভাপ দেওয়া হয়ে গেছে, এবার আমি এটা উঠিয়ে নেব। এই পাত্রে আমি ওগুলো তুলবো, এর মধ্যে এই শিউলি ফুলের পাতাগুলো কুচি কুচি করে আমি এর মধ্যে দিচ্ছি। এটা কোনো তেলে দেয়া যাবে না, এরকমভাবে পাত্রের মধ্যে দিয়ে আমি ভাপ দেয়া চাল কুমড়োটা তুলে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে আমি মটর ডালের ছোট্ট ছোট্ট বড়ি করে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো উঠিয়ে নেব। বড়িগুলো লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। মটর ডালের বড়াগুলো ভেজে আমি তুলে নিয়েছি। আমি আজকে সাদা তেল আর অল্প একটু ঘি দিয়েই আজকে আমি এই শুক্তোটা রান্না করব। আমি এক চামচ ঘি দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা দিলাম, আর রাঁধুনি ফোড়নে দিলাম। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, ঘি, রাঁধুনি, শুকনো লঙ্কা, তেজপাতার একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি ভাপিয়ে রাখা চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এক চামচ লবণ নিয়েছি, দিয়ে দিলাম।
অল্প হলুদ গুঁড়ো নিয়েছি, অল্প করে দেবো, বেশি শুক্তোতে বেশি হলুদ দেওয়ার দরকার নেই, অল্প একটু দেবো। এবার ঢেকে আমি আর কিছুক্ষণ রান্না করব। ঢাকা দিয়ে দিলাম। ঢেকে কিছুক্ষণ রান্না করার পর আমি ফিরে আসলাম। এবার আমি এর মধ্যে হাফ চামচ আদা বাটা দিলাম। চিনি শুক্তো মানে একটু মিষ্টি, তো শুক্তোতে আমি এখানে এক চামচ মতো চিনি দিলাম। আর দিচ্ছি খোয়া ক্ষীর, এখানে আমার দু চামচ মতো খোয়া ক্ষীর আছে, তো খোয়া ক্ষীরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দেব আমি এক কাপ দুধ, এগুলো অপশানাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তো আমি শুক্তোতে একটু দুধ দিলে ভালো হয় তাই আমি দিলাম এখানে দুধ। আর একটুখানি আমি ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে দিলাম, আর কিছুক্ষণ পর আমি ফিরে আসি। কিছুক্ষণ রান্না করার পর আমি ফিরে আসলাম। এবার আমি ভেজে রাখা বড়িগুলোর মধ্যে দিয়ে দিলাম। আর আমি এক চামচ ঘি দিয়ে দিলাম এতে। শিউলি ফুলের পাতা দিয়ে চাল কুমড়ো শুক্তো আমার হয়ে গেছে। এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, বন্ধুরা যারা আরও দেখতে পারে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী রেসিপির আপডেট পেতে। নমস্কার।